গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আনি ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, তো হ্যাপি উইকেন্ড সকলকে। তো ঠিক আছে, দেখা যাক, কালকে তো ম্যাগি চ্যালেঞ্জটা করলাম, তো আজকে তেমন দৌড়াতে পারবো না মনে হয়, বাট এই অল্প অল্প করে দৌড়াতে হবে, একটু কম সম দৌড়াবো, বিকজ হচ্ছে মানে ঠিক পিঠের মাঝ বরাবর আর একটু হয়তো মানে কেমনটা ব্যথা করছে, মনে হয় গ্যাসের ব্যথা, না হলে হয়তো মানে রাতে হয়তো ঠিকঠাক শুইনি সেই কারণে হতে পারে। তো ঠিক আছে, দেখা যাক, এখন স্টার্ট করি, মানে কতটা কি দৌড়াতে পারি আর কতক্ষণ দৌড়াতে পারি সেই সব ডিপেন্ড করছে দৌড় শুরু করার পর। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো ঠিক আছে, চলো তো এখন ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো এতক্ষণ মানে কি বলবো, দৌড়ে টৌড়ে এলাম, দৌড়ে টৌড়ে আসার পর একটু ব্যায়াম করবো ভাবলাম, বাট ব্যায়াম করতে পারছি না, বললাম যেহেতু ব্যাক পেনটা করছে আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই। তো ঠিক আছে, দেখা যাক, এখন একবারে নিচে চলে যাই, মানে যেহেতু ব্যায়াম ট্যাম আর করতে পারছি না তার জন্য এখন থেকে নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট করি, আর একবারে তারপর যখন ব্রেকফাস্ট করবো তখন একবারে দেখা হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। কাল একটা গোটা দিন পুরো ম্যাগি খেয়ে চলার পর আজকে সকালবেলা ব্রেকফাস্ট আর কি, সকালের জল খাবার হচ্ছে পান্তা। একটু আগে স্নান টান করে এলাম, স্নান টান করে এখন দেখি, আজকে বেশিক্ষণ পড়তে পারিনি, বিকজ বলেছিলাম যে মানে মানে কি বলবো, পিঠটা ঠিক শীতদারের পাশ থেকে আমি প্রথমে ভেবেছিলাম যে গ্যাসের ব্যথা, বাট গ্যাসের ব্যথা না, ওটা হচ্ছে কালকে হয়তো কোনোভাবে ব্যায়াম করতে গিয়ে লেগেছে। ঠিক আছে, এখন বুঝতে পারছি না, এখন দেখি বোনকে দেখি বলবো একটু যে ভলেনি স্প্রে থাকলে ভলেনি স্প্রে করে দিতে, আর নাহলে যদি ভলেনি এমনি যদি মলম থাকে তাই লাগিয়ে দিতে দেখি বলবো। তো ঠিক আছে, এখন দেখি বসে মানে ঠিকঠাক আমি বসতেও পারছি না আর ঠিকঠাক আমি শুতেও পারছি না, মানে এমন জায়গায় পিঠের এমন জায়গায় ঠিক ব্যথাটা হয়েছে, জানি না এটা ব্যায়ামের কারণেই হয়েছে হয়তো। তো ঠিক আছে, যাই হোক না কেন, এখন দেখি এই ভলিনিটা লাগিয়ে তারপর তোমাদের আপডেট দেবো, বিকেলের মধ্যে যদি কমে তো ভালো, আর যদি না কমে তাহলেও তোমাদেরকে জানিয়ে দেবো। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। এখানে এখন বোন খেতে বসেছে, মা ভাত বাড়ছে আর আমি সাইডে পাপড় ভাজছি। সো এখন লাঞ্চে আজকে ব্যাস লাঞ্চে আজকে ভাত, বিউলির ডাল, এদিকে বেগুন ভাজা, পাপড় ভাজা আর আলু পোস্ত। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর মানে ঘুম পেয়ে মানে খুবই জোরে ঘুম পেয়েছিল, তার জন্য ঘুমাচ্ছিলাম, আমি একটু আগে উঠলাম 6টার দিকে, তো উঠে একটু বসে ভিডিও দেখছিলাম, তো তার জন্য এখন একটু লেট করে ভিডিওটা শ্যুট করছি। তো ঠিক আছে, দেখা যাক, পিঠের ব্যথাটা একটু কমেছে বাট এখনও রয়েছে, এখন থেকে একটু পড়তে বসি, আর যদি চা টা মা দেয় তাহলে সেটা দেখাবো। তো এখন এই মা চা দিয়ে গেল আজকে ডিকার, তো ঠিক আছে খেয়ে নি।
আজকে ডিনার হচ্ছে পরোটা, আর এদিকে হচ্ছে পাঁচমিশালি একটা মা তরকারি করেছিল, তো তাই এই সাইডে বোন খাচ্ছে পরোটা আর হচ্ছে আলু পটলের ঝোল। তো এইসবে ডিনার করে উঠলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে, তেমন কিছু দেখানো ছিল না আজকে, যেহেতু মানে সারাক্ষণ মানে ঠিক মতন আমি শুতেও পারিনি, ঠিক মতন আমি মানে ঠিকঠাক বসতেও পারিনি। একটু আগে মা এই মানে শেক ঠেক দিয়ে দিল, ওই রুটি করেছিল তারপর একটু শেক দিয়ে দিল, এখন একটু ঠিক আছি। মানে ঠিক ইন দ্য সেন্স মানে কি আমি এইরকম ভাবে পর্যন্ত দেখতে পাচ্ছি না, মানে এমন ভাবে লেগেছে মানে আমি ঠিক মনেও করতে পারছি না যে কিসে লেগেছে, মানে কি করে লেগেছে সেই সব আমি মানে মনেও করতে পারছি না। কালকে হয়তো ব্যায়াম করছিলাম যখন, সেই সময় হয়তো খটকা লেগেছে, না হলে হয়তো ওই রাত্রে শুয়েছিলাম সেখানেও হয়তো খটকা লাগতে পারে। তো ঠিক আছে, এখন একটু মলম টলম দেবো, মলম টলম দিয়ে শুয়ে পড়বো, দেখি মানে ডাকছি ঠাকুরকে যেন কালকে সকালবেলা উঠে যেন ব্যথাটা কমে যায়। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আপকামিং ব্লগ দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো টাটা, আজকের মতো, কালকে দেখা হচ্ছে।